আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা নিউটোনীয় বলবিদ্যার গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব এই ম্যাথে প্রথমে বলছে 4 5 6 একক ভরের তিনটি কণা তার মানে কণা এইটা নরমাল একটা শেপের বস্তু যার স্থানাঙ্ক 4 0 -1 3 -2 3 2 1 4 হলে যে অক্ষের সাপেক্ষে তার মানে কোন অক্ষের সাপেক্ষে কাজ করছে যে অক্ষে সাপেক্ষে তাদের জড়তার ভ্র একটা কণা তা অন্য কোনো শেপের কথা বলে নাই যদি অন্য কোনো শেপ হতো তাহলে জড়তার ভ্রামকের পরিবর্তন জড়তার ভ্রামকের পরিবর্তন হতো ওই শেপ অনুযায়ী যেহেতু এখানে একটা কণা বলছে তার মানে এইখানে ভ্রামক হলো বেসিক যে সমীকরণ আই ইকুয়াল টু এম আর স্কোয়ার আই ইকুয়াল টু এম আর স্কোয়ার এই সমীকরণটা হবে এখন যখন জড়তার ভ্রামক বলি তেষ থাকে এবং কি এটা একটা লম্ব দূরত্ব এখন যেহেতু বলছো যে সাপেক্ষে এটা আমরা এইখানে এই খাতায় আমরা সর্বোচ্চ টু ডাইমেনশন আট করা সম্ভব সেটা হলো এবং ওয়াই যক্ষ অঙ্কন করা সম্ভব নয় তাহলে আমি যদি জড়তার ভ্রামক দেখো এই লম্ব দূরত্বটা দরকার যেহেতু তোমাদের মনে আসছে কিনা আমি যদি বলি আই ক্রস যে তাহলে কি হয় কে ক্যাপ তার মানে কি আমি যদি বলি জেড অক্ষের সাপেক্ষে আর আমি যদি বলি কে ক্যাপ মানে কি জেড আই হবে কি আই আর জে আই বলতে কি বলতো এক্স আর জে বলতে ওয়াই তাহলে আমি যদি বলি জেড অক্ষের সাপেক্ষে তাহলে কোন কোন অক্ষ কাজ করবে এক্স আর ওয়াই জেড কাজ করবে না যদি আমি বলতাম ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে এক্স আর জেড কাজ করতো কথা কি এই তিনটা ভরের জড়তার ভ্রামক বের করবো ধরলাম আমরা ধরো আমি এই স্থানাঙ্ক দিয়ে বোঝাই টু ওয়ান ফোর এইটা হলো এই পয়েন্টটা যেহেতু যে রক্ষের সাপেক্ষে দুইটি স্থানাঙ্ক কোন দুইটি স্থানাঙ্ক কাজ করবে এক্স এবং ওয়াই তাহলে দেখো এখানে আছে টু আর এখানে আছে টু আর ওয়ান তাহলে আমি যদি এইভাবে দাগটা দিই ধরো পয়েন্টটা আমি এখানে ধরলাম তাহলে এই পয়েন্টটা হলো এটা হলো এক্স একশো খবর কিছু কত টু আর এইখানে যদি আসতে চাই তা এটা কত এখানে ওয়ান তাহলে আমি যদি এই লম্ব দূরত্বটা বের করতে চাই এই মূল বিন্দু থেকে তাহলে দেখো তো এইভাবে আমি একটা দাগ দিব না তাহলে দেখো আমি বলছি জেড অক্ষের সাপেক্ষে তার মানে এক্স আর ওয়াই কাজ করবে কারণ এই যে এইখান দিয়ে বুঝাইলাম তার মানে তুমি দেখো এক্স আর ওয়াই তাহলে জেড এটা লম্ব দূরত্ব আর এটা যদি আমি বের করতে চাই তুমি দেখো তো এটাকে অতি বুঝোর মতো লাগতেছে না এই আটটা কি অতি বুঝের মতো লাগে না এই আটটা তাহলে দেখো তো এটা হলো ধরলাম আমরা ভূমি আর এটা হলো লম্ব তাহলে আমরা পৃথাগুরুস উপপাদ্য দিয়ে বের করতে পারি কি আর অতি বুঝি স্কোয়ার স্কোয়ারটা ওই গেলে রুট ওভার আর অতি বুঝি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি ধরলাম আমরা ওয়ান স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কত টু স্কোয়ার এই আমরা আটটা পেয়ে গেলাম দু দুই দুগুণ চার এক কত পাঁচ তাহলে আনসার কত রুট ওভার ফাইভ তাহলে আর এর মান কত রুট ওভার ফাইভ তিনটা

সহায় স্কোয়ার কারণ সহজ কথার পি থাকবে কত উপোর স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার তাহলে আমার দাঁড়ায় কত ফোর কত চার তাহলে আমাদের চৌষট্টি তারপর আমি বের করব কি ফাইভ একক ভরের ফাইভ একক ভরের i টু এম এম কত ফাইভ 5 এর জন্য স্থানঙ্ক কত দিচ্ছে বলতো থ্রি মাইনাস 2 3 এই করবে অবশ্যই না এক্স আর কাজ করবে কারণ অক্ষের সাপেক্ষে তাহলে কত তো টু স্কোয়ার তাহলে এখানে দাঁড়াই কত পঁয়ষট্টি সিক্সটি ফাইভ কথাই ক্লিয়ার তারপরে আমরা সিক্স একক ভরের সিক্স একক ভরের

আবার একই কথা কে ইকুয়াল টু রুট কি দ্বারা এলো আই ভাগ এম আয়ের মান কত বলত এম এর মান কত বলত কথা কি ক্লিয়ার আর আমি এখন যদি বলি সিক্স এককের জন্য একবার ডিরেক্ট লিখে দিই কে ইকুয়াল টু রুটোবার আই ভাগ এম আয় এর মান কত ত্রিশ ভাগ এম এর মান কত বলতো সিক্স এই হলো আমার জড়তার ভামক এবং চক্রগতি বেসার্ধ কথা কি ক্লিয়ার একটি ঘড়ির ঘড়ির সেকেন্ডের কাটার কম্পাঙ্ক কত আমরা জানি কি এফ ইকুয়াল টু এন ভাগ টি এফ ইকুয়াল টু এন ভাগ টি তার টাইম পিরিয়ড বা পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কেমন ব্যস্তানুপাতিক এখন একটা ঘড়ির সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটা এখান দিয়ে স্টার্ট করলে বারোটার সময় যদি বারোটা এখানে যে বারোটা আছে এক দুই তিন চার পাঁচ স্টার্ট করলে আবার ঘুরে আসে তো সেকেন্ডের একবার ঘুরে সেটা কত সেকেন্ড হয় বলতো অবশ্যই সেকেন্ড সেকেন্ড সেকেন্ডের করে এক মিনিট না তাহলে অবশ্যই ঘুরে আসলে কত সেকেন্ড তাহলে টি এর মান কত বলতো ষাট কতবার ঘুরে একবার বলছে কি ঘড়ির সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটা একবার ঘুরে কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে আমার মান দ্বারাই কত বলতো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের সমীকরণ হলো এন ভাগ টি সময়ের একক কি সেকেন্ড সেকেন্ড উপরে চলে গেলে কি পার সেকেন্ড তাহলে কম্পাঙ্কের আরেকটা একক পার সেকেন্ড বা আমি হার্জ ব্যবহার করতে পারি ক্লিয়ার বলছে সাত কেজি ভরের তাহলে এম এর মান কত বলতো সাত কেজি এই ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত বল আমার বল দিছে বস্তুটির ত্বরণ কত আমরা জানি কি বলতো এফ এম এ অ্যাফই কল টু এ আমার চাইছে কি তরণটা তাহলে এই কল কি বলো F এফ ভাগ এম মান দিছে কত বলো তো তো সেভেন কেজি এই যে কথা ক্লে অ্যাফ এ আমি যদি এখানে চাইছে কত তরণ প্রাপ্ত হবে তার মানে অবশ্যই আমার কি চাইছে বলো তো স্কেলার চাইছে চাইছে বাট বলে আমার আমাকে কি দিছে বলো তো ভ্যাক্টর তাহলে আমি যদি ভ্যাক্টর থেকে স্কেলার পেতে চাই তা আমি কি করব রুটো বার্ দিব আর তোমার যদি মনে চায় যে এইখানে তো আমার ভ্যাক্টর আছে স্কেলার করব তো মডিউল আস দাও যার মানে কোনো পরিবর্তন হবে না তাহলে আই এর শকত টু স্কোয়ার প্লাস জে এর শকত মাইনাস থ্রি স্কোয়ার কে এর শকত সিক্স স্কোয়ার ভাগ সেভেন ওয়ান এম এস ইনভার্স টু কথা কি ক্লিয়ার তাহলে আমি আবারও বলতেছি এফ ইকাল টু এম এ এ টু ভাগ এম এখন তরণ প্রাপ্ত হবে কত তরণ তো আমার কি চাইছে স্কেলার চাইছে তাহলে আমি এই বল ভেক্টরটাকে কি বানাবো স্কেলার বানাবো স্কেলার কিভাবে বানাই রুট ওভার আই এর প্লাস জে সগের প্লাস কে সগের যা ভ্যালু আসে সেটাই কথা কি ক্লিয়ার পরবর্তী ম্যাটটা দেখো পরবর্তী ম্যাটটা দেখো ষোলো কেজি ভর তাহলে এম এর মান দেওয়া একটি স্থির বস্তুর উপর তার মানে কি আদি বেগ কি ছিল জিরো চার সেকেন্ড তার মানে টি ইকুয়াল কত বলো চার সেকেন্ড বাই পি এফ টু নিউটন বল প্রযুক্ত করা হয় উক্ত বস্তুটির বেগের পরিবর্তন কত তার মানে কি এফ ইকাল টু কি বলতো এম এফ ইকুয়াল টু এম এ দেখো তো এফ এম এ টু আমরা জানি কি বলতো বিভাগ টি যেহেতু বেগের পরিবর্তন ডেল ভিভাগ টি আমার কিন্তু বেগের পরিবর্তন এইটাই চাইছে তাহলে এই এমটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে বলতো আমরা লেখলাম আগে ডেল ভি এমটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে বলতো ভাগ হয়ে যাবে আর টিটা নিচে আছে ওই পাশে গেলে গুণ হবে ক্লিয়ার তাহলে এফ এর মান আমার প্রশ্ন দিছে কত আট নিউটন সময় কত চার সেকেন্ড আর আর কি এম এম হলো কত ১৬ কেজি তার আমার মান দাঁড়াচ্ছে দুই এম এস ইনভার্স ওয়ান কথা কি ক্লিয়ার তাহলে বেগের পরিবর্তন কত টু মিটার পার সেকেন্ড এই ম্যাটটা ইম্পর্টেন্ট এখানে বলছে কি ত্রিশ কেজি ভরের একটা বস্তু একুশ দশমিক আট মিটার উচ্চতা তার মানে কি ত্রিশ কেজি ভরের একটা বস্তু একুশ দশমিক এই যে একুশ দশমিক আট মিটার উচ্চতা থেকে আমি যদি ফেলে দেওয়া হয় তাহলে কাদার মধ্যে প্রবেশ করবে এইখানে আমার কি আছে বলতো একটা এখানে কি আছে কাদা আছে এই কাদার মধ্যে প্রবেশ করবে সেটা আমি ধরলাম একশ উচ্চতায় প্রবেশ করবে এখন কাদার প্রতিরোধকারী বল হল এইখানে যে একটা বল প্রয়োগ করবে দেখো তো আমি একটা বস্তু যদি ফালাই সে কাদার মধ্যে প্রবেশ করবে তাহলে কাদা বস্তু বল প্রয়োগ করতে দিকে বাট কাদা বল প্রয়োগ করবে কিন্তু তার বিপরীত দিকে তা এই যে কাদার বলটা এখন এই কাদার বল প্রতিরোধকারী বল হলো এক কিলোগ্রাম ওজন তার মানে কি এক কিলোগ্রাম মানে কেজি ওজন বলতে নাইন পয়েন্ট কথা কি ক্লিয়ার ওজন বলতে নাইন পয়েন্ট এইট অভিকর্ষ স্তরণ পৃথিবীর দিকে টানে ক্লিয়ার বস্তুটি কাদের মধ্যে কতটুকু মানে এইটুকু কতটুকু হবে মান কত এখন তুমি ধরো এইচ এর মান আমরা কত ধরলাম একুশ দশমিক আট ছিল প্রশ্নে দেওয়া ছিল এখন এই টুক উচ্চতায় প্রবেশ করছে এখন আমার প্রশ্নটা বললো যে এই এক্সের মানটা তুমি ডিটারমাইন করবা ডিফাইন করবা ক্লিয়ার তুমি আমার একটু বলো তো ঠান্ডা মাথায় একটা আনসার দাও তো আমি যে পরিমাণ কাজ করব বা যে পরিমাণ গতিশক্তি দিব সেই পরিমাণ কাজ কাজ হবে আমি যদি গতিশক্তি কম দিই কাজও কম হবে গতিশক্তি বেশি কাজও বেশি তাই তো তা আমি কি বলতে পারি না আমার গতিশক্তি ইকুয়াল টু বা গতিশক্তির পরিবর্তন বা গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ বলতে পারি কি পারি না কারণ এইখানে যতটুকু এই যে কাদা এইখানে যতটুকু কাজ করবে এইখানে যতটুকু কাজ করবে ততটুকুই আমার কি হবে গতিশক্তি পরিণত হবে তার মানে তুমি দেখো এই বস্তুটা যখন নিচে পড়বে এইখানে যখন পড়বে দেখো এইখানে গতিশক্তি নিয়ে আস্তে 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 এইখানে এসে কিন্তু এই একবারে একটা উচ্চতায় গিয়ে কিন্তু বস্তুটা থেমে যাবে তার মানে এই শক্তি শক্তিটা কিসে রূপান্তর হবে বিভব শক্তিতে তা আমি কি বলতে পারি না যখন এই পয়েন্টে আসবে তার গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি যেমন আরো সহজ করে যদি বলি আমি যে পরিমাণ খাবার খাবো সেই পরিমাণ আমার কাজ করতে পারবো তাহলে খাবার খাওয়া মানে কি সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি মানে কি বিভব শক্তি বিভব শক্তি যে কথা বিভব শক্তি যে কথা আমি সেই পরিমাণ কাজ করতে পারবো কারণ গতিশক্তি একই কথা তাহলে আমরা কি বলতে পারি না যে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলতে পারি কি পারি না পারি তাহলে কাজ ইকুয়াল টু এই কাদার মধ্যে কাজ ইকুয়াল টু বলতে পারি বিভব শক্তি কোন বস্তুর এই বস্তুর দাও তো এই কাদার গতিশক্তির পরিবর্তন কার হবে বলতো বস্তুর না কাদার কাদা তো ফিক্সড বস্তুই তো কাজ করতেছে তাহলে বস্তুরই বস্তুরই কাজ গতিশক্তি আমরা ওই বস্তুরই বিভব শক্তি ক্লিয়ার এখন তুমি দেখো তো তাহলে আমরা বলতে পারি ইপি ইকাল টু ডাব্লিউ ডাব্লিউ জানে এফ এক্স এই যে এক্স বস্তু যে পরিমাণ স্মরণ ঘটবে সেটাই কাজ হবে এখানে ততটুকুই গতিশক্তির বা বিভব শক্তি কি পরিবর্তন হবে বা ততটুকু বিভহশক্তি হবে ডাব্লিউ গেল ডাব্লিউ এই পাশে রাখলাম ইপি বলতে কি আমরা জানি কি এম জি এইচ আমরা গতি বিভ জানি কি এম জি এইচ কিন্তু প্রবলেম আছে একটু মনোযোগ দাও এই যে একটু খেয়াল করো বিভহশক্তি আমরা জানি এম জি এইচ এই যে এইচ বলতে কি এই এইখানেও আমার এই উচ্চতাও আছে বস্তুটা কি শক্তি না আসলে এইখান থেকে আস্তে আস্তে যে যতটুকু যাবে ধরো আমি একটা বস্তু ফালাই দিলাম সাততলা থেকে ফেলে দিলাম তাহলে এই সাততলার জন্য বিভব শক্তি এখানে কাজ করবে না মানে বস্তুটা একুশ দশমিক আট মিটার উচ্চতা থেকে ফেলে দিই একুশ দশমিক আট মিটার উচ্চতাও কাজ করবে এই কাদার মধ্যে যতটুকু প্রবেশ করবে ততটুকু উচ্চতাও কাজ করবে তাহলে এইখানে কি শুধুমাত্র এইচ হবে না এইচ প্লাস এক্স হবে এইচ প্লাস এক্স অনেকে এখন প্রশ্ন করতে পারো তাহলে এইখানে কি এক্স হবে না এক্স প্লাস এইচ হবে এই কাজের মধ্যে তুমি দেখো তো আমি কি কিসের মধ্যে কাজ করতেছি এই কাজ কার কিসের বস্তুর বস্তু কতটুকুর মধ্যে এইটুকের মধ্যে না আর বিভব শক্তি গেইন করতেছে কিন্তু এইখান থেকে এইটুক পর্যন্ত বিভব শক্তি গেইন করতেছে বিভব শক্তি গেইন করতেছে এইখান থেকে এইটুক পর্যন্ত এইখান থেকে এইটুক পর্যন্ত কিন্তু গতি আর কাজ হয়েছে কতটুকু আমি ধরতেছি এইটুক পর্যন্ত তার এইটুকের বিভব শক্তি ইকুয়াল টু এইটুকের কৃতকাজ বলতে পারি ক্লিয়ার তাহলে দেখো তো এফ আমি কি বের করব এক্স এর মানটা যদি ইনক্লুড করে দেয় এইচ পাশে গেলে আমি কি করতে পারি এই পাশে নিব কেন কারণ এখানে x আছে এইখানে এক্স আছে আমি যদি x এর মানটায় বের করব তাহলে x গুলোকে একসাথে করে ফেলি এম জি এক্স টু আর এখানে আছে এম জি এইচ বুঝছো তো এম জি এক্সটা ওই পাশে নিয়ে গেছি তাহলে আমার এখানে কি কমন যায় বলতো এক্স কমন যায় তাহলে আমার হয় কি এফ মাইনাস এম জি এই যে এক্স কমন নিয়েছে তাহলে থাকলে কি এফ মাইনাস এম জি টু এম জি এইচ ক্লিয়ার এক্স টু যায় এম জি এইচ আর এইটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে গুণ আছে এক্স ইকুয়াল টু এম এর মান কত ছিল বলতো কত ত্রিশ জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান কত বলত এইচ এর মানুষ ছিল একুশ এক হাজার ত্রিশ ওজন বলছে তাহলে নাইন পয়েন্ট এইট মাইনাস ভর ছিল ত্রিশ কেজি যে মান নাইন পয়েন্ট এইট আমার ভ্যালুটা দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স ফাইভ ফোর মিটার জিরো পয়েন্ট সিক্স ফাইভ ফোর মিটার পরবর্তী ম্যাটটা দেখো একটি বস্তু ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় তাহলে আমি যদি বলি এই একটা বস্তু যার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় তাহলে ঘন্টায় প্রতি ঘন্টায় তাহলে এক আওয়ারে ছত্রিশ কিলোমিটার যায় যার আদিবেগ তাহলে আমি ছত্রিশ কিলোমিটার কিলোমিটার থেকে মিটার গেলে এক হাজার দিয়ে গুণ করবো আর আওয়ার থেকে সেকেন্ডে গেলে ছত্রিশশা দশ মিটার পরে ভূমির উপর কি বলছে ছত্রিশ কিলোমিটার বেগে ভূমির যেতে 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 অবশেষে স্থির অবস্থানে আসলো তার মানে এই বস্তুটা এখানে আসে তার শেষ ব্যাগ কত তাহলে জিরো বস্তু ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট টু তার মানে কি পিছিল অবস্থায় যদি থাকে তাহলে ঘর্ষণ গুণাঙ্ক তার বিপরীত দিকে দেয় তাহলে এফ কে কত বলতো জিরো পয়েন্ট টু ঘর্ষণ গুণাঙ্ক এফ কে ধরি আমরা বস্তুটি স্থির অবস্থায় আসার পূর্ব মুহূর্তে বস্তুটি স্থির অবস্থায় আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব তার মানে টু হোয়াট ক্লিয়ার এখন দেখো স্মরণ বের করার সূত্র আমরা শিখছি কয়েকটা বলতো তিনটা মনে হয় দেখো তো অ্যাস ইকুয়াল টু ইউ প্লাস হাফ সম বেগের জন্য আরেকটা আছে টু সমতরণের জন্য আরেকটা আছে ভিসকোর ইকুয়াল টু ভিসকোর প্লাস টু এস এখানে আদি বেগ আছে শেষ বেগ আছে তার এখানে হবে কি বলতো ভিসকোর ইকুয়াল টু ভিসকোর প্লাস টু এস এস মানে ত্বরণ কি জানি না ত্বরণ বের করব এখন ত্বরণ বের করে আমরা এফ এখানে কোন বল আছে প্রযুক্ত বল না প্রতিরোধকারী বল আছে ঘর্ষণ বল আছে শুধুমাত্র ঘর্ষণ বল আছে তাহলে ঘর্ষণ বল নিয়ে কথা বলবো তাহলে এফ কে ইকুয়াল টু আমরা এম এ তাহলে এ ইকুয়াল টু আমরা জানি কি বলতো এফ কে ভাগ এম এ এম টা ওই পাশে গেলে ভাগ এখন বলতো আমরা আরেকটা আমরা সমীকরণ জানি কিনে বলো মিউ আর ঘর্ষণ গুণাঙ্কে বা ঘর্ষণের সূত্র কি এফ কে টু মিউ আর মিউ বলতে ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলতে ঘর্ষণ গুণাঙ্ক আর আর বলতে কি বলতো প্রতিরোধকারী আর বলতে বলতো বিপরীত বল আর বলতে বিপরীত বল দেখো তো এই বস্তুটা কোন দিকে ছিল নিচের দিকে মানে আনুভূমি বরাবর যাচ্ছিল তার ওজন কোন দিকে নিচের দিকে ডাবলিগুলো এম জি তাহলে তার ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে তাহলে এর প্রতিরোধকারী বল মানে এর বিপরীত বল কোন দিকে কাজ করে বলতো অবশ্যই উপরের দিকে তাই তো এই উপরের বলটাকে আমরা আর বলি রিভার্স তাহলে এটা যদি নিচেরটা যদি এম জি হয় তাহলে উপরেরটা কে যাবে অবশ্যই এম জি তাহলে এফ কে ইকুয়াল টু আমরা জানি কি মিউ আর এফ কে কল টু মিউ আর কত জিরো পয়েন্ট টু আর বলতে কি বলতো প্রতিরোধ বল বিপরীত বল এম জি আর নিচে কি আছে এম আছে তাহলে মিউ মিউল রাখলাম আমি এম এম কাটা তাহলে জি ইকুয়াল টু মিউ জি তাই তো তা এই সমীকরণটা এটা অনেকেই সূত্র বলে মুখস্থ করে আসলে এটা কি সূত্র অবশ্যই না এ ইকাল টু মিউ জি তাহলে মিউ কত ঘর্ষণ মানকত জিরো পয়েন্ট টু জি এর মান নাইন পয়েন্ট এইট ক্লিয়ার আমি এ এমন পাইছি কি পাইনি পাইলাম তাহলে আমি জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এখানে প্লাস হবে না মাইনাস হবে অবশ্যই মাইনাস বস্তু যাচ্ছে এই দিকে তার প্রতিরোধকারী বল বা ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে তাহলে অবশ্যই এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে আমার এই ভি স্কোয়ারটা ভি স্কোয়ার কত আদিবেগ কত জিরো শেষ বেগ কত জিরো আদিবেগ কত ছিল দশ এই যে দশ মিটার পার সেকেন্ড নিয়েছিলাম আমরা

বলছে আনুভূমিক দিকে গতিশীল পঞ্চাশ গ্রাম ভরের একটি বল এম এর মান পঞ্চাশ গ্রাম ভরের ভরের একটি বল বিশ সেন্টিমিটার পার সেকেন্ডে অর্থাৎ আদি বেগ দিয়ে দিছে বেগে দেওয়ালে লম্বভাবে আঘাত করলো তার এটা এটা একটা দেওয়াল এই যে বিশ মিটার পার সেন্টিমিটার বিশ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে লম্বভাবে এই যে 90 ডিগ্রি লম্বভাবে লম্বভাবে পরে বলছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত তার মানে এই দিকে আবার আমি যদি আরো সুন্দর করে আট করি এই যে দেখো তো আদি ব্যাগ যদি যায় আমার এই দিকে তাহলে শেষ ব্যাগ যাচ্ছে তার বিপরীত দিকে তাহলে মধ্যবর্তী কোন কত আমার একশো আশি ডিগ্রি তাহলে আমি যদি লব্ধি বলি এটা যদি প্লাস হয় তাহলে এটা কি মাইনাস আমি যদি লব্ধি বলি তাহলে ইউ মাইনাস ভি এটা সমীকরণ আমরা কিন্তু প্রতি সময়ই পড়তেছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যদি যেহেতু মাইনাসের সূত্র ইউ প্লাস মানে মাইনাস ভি ইউ মাইনাস ভি সূত্রটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ইউ ভি কজ আলফা যদি আমি এখানে মাইনাস দিই বারবারই আমি বলি প্রত্যেকটা ক্লাসেই বলতেছি যদি আমি মাইনাস দিই তাহলে এই কোনটা আমার এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোন হবে আর যদি প্লাস দেই তাহলে এই এখানে যদি প্লাস কোনটা এই ইউ আর ভি এর তার বিপরীত কোন হবে কথা এখন বলের ঘাত বলের ঘাত আমরা জানি এম ভি মাইনাস এম ইউ বেগ একটা ভ্যাক্টর এখানে ভ্যাক্টর চিনে দিয়ে দিলাম এমটা কমন এলে ভি মাইনাস ইউ ক্লিয়ার এখন আমি যদি লব্ধি সূত্র ফলায় রুট অব পি স্কোয়ার প্লাস কিউ প্লাস টু বিউ কস আলফা এই যে বললাম তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কয়ার মাইনাস টু ভি ইউ আলফা কত একশো আশি একশো আশির মান কত একশো আশির মান কত মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস হয়ে যাবে তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টু ইউ ভি কস তো চলেই গেল এখন বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ ভি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার

বলছে ত্রিশ কেজি ভরের একটি শেল তার মানে এটা যদি আমি ধরি ত্রিশ কেজি বড় হাতে র্যাম ধরলাম ত্রিশ কেজি এত বেগে যাচ্ছে আটচল্লিশ মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে তাহলে তার ভ্যালোসিটি কত আটচল্লিশ মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে শেলটি বিস্ফোরিত হঠাৎ করে শেলে বিস্ফোরিত হয় এইভাবে হঠাৎ করে দুইটা ভাগে ভাগ হয় দুইটা টুকরায় ভাগ হয় একটা হলো আঠারো কেজি ধরলাম এইটা আঠারো আমার মোট ভর ছিল ত্রিশ কেজি দুই ভাগে ভাগ হয়েছে তাহলে একটা আঠারো হলে আরেকটা কত বলো তো বারো কেজি একটা আঠারো হলে আরেকটা বারো কেজি এটা আমরা এম ওয়ান ধরলাম এটা আমরা এম টু ধরলাম আঠারো কেজি ভরটি স্থির হয়ে যায় এই যে বলছে আঠারো কেজি ভরটি কি যায় স্থির হয়ে যায় তার শেষ ভাগ কত তাহলে জিরো বাকি টুকরা উড়ে যায় তার মানে এই টুকরা কি হয় উড়ে যায় তাহলে বাকি অংশটির ভেলোসিটি কত তার এটার ভেলোসিটি কত সেটি আমরা বের করব। তার মানে দেখো তো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো কিছু কাজ করছে কোন শক্তি কাজ করছে না তার মানে এখানে ভরবেগে নিত্য তো সুতরাং মেনে চলে কি চলে না চলে তাহলে এটার আগের ভরবেগ আর এটার পরের ভরবেগ কি থাকবে সব সময় সমান থাকবে তাহলে আগের ভরবেগ এম ভি এখানে একটা শেলই ছিল এখানে শেল কটা দুইটা মানে একটা বড়টা ভাগ হয়ে দুইটা হয়েছে তাহলে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ক্লিয়ার এম কত তো এখানে বড়টা ত্রিশ ভি আটচল্লিশ এম ওয়ান ভি ওয়ান কত বলতো তো স্থির হয়ে যায় জিরো এম টু কত বারো এখানে ভি টু আমরা বের করব এটা তো জিরো এই বারো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে গুণ আছে তাহলে আমার ভি টু দাঁড়াচ্ছে আমার ভি টু দাঁড়াচ্ছে একশো মিটার পার সেকেন্ড কথা কি ক্লিয়ার ধন্যবাদ